Hello guys, Assalamualaikum. Welcome back to my channel. I am coming from RG Juthe's vlog. আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে আপনাদের সাথে আমার একটা সুন্দর ব্লগ শেয়ার করতে আসছি সেটা হচ্ছে আমরা বিকেলে আমরা দুপুরে লাঞ্চের পরে উইদাউট প্ল্যানিং এ ঘুরতে বের হচ্ছিলাম আমাদের সিটির পাশে অনেক সুন্দর একটা লেক আছে তো সেখানে যাচ্ছি সবে ঘুরতে তো এদিকে ভাইয়া সবকিছু গোছাচ্ছিল আমার সাথে দুটো আমার বড় ভাইয়া ছিল আর হচ্ছে গিয়ে সেতু আপু এবং তার কিউট একটা বেবি ছিল তাকিয়া সাথে দেন আমরা সবাই গাড়িতে বসে পড়ি এবং যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আমরা যেই লেকটাতে যাব সেই লেকটার নাম হচ্ছে গিয়ে ম্যারিনা পোড়াই আর লেকটা আমরা গুগলে দেখেছি যে খুব সুন্দর তো আমি একদিকে হে তাকিয়ার সাথে বসেছি তাকে আমার হাত ধরে রেখেছে আমি ওর হাত ধরে রেখেছি শি ইজ সো কিউট প্লিজ ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ আর আমরা যেই লেকটাতে যাচ্ছি লেকটা কিন্তু খুব বেশি দূরে না অনেকটাই কাছে আর যেহেতু গাড়িতে তো আরও বেশি সময় লাগার কথাই না একদম তো লেকে যাওয়ার পথে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশের একটা ভিলেজ এরিয়ার মতো যদিও এটা ভিলেজ না আর কি তারপর সামারে যারা নাকি সিটি মেইন সিটিতে থাকে তারা তখন এ পাশে থাকতে চলে আসে এটা হচ্ছে গিয়ে পার্সোনাল বাসা তাদের তারা সামারে এখানে ভ্যাকেশনের জন্য আসে দেন আবার চলে যায় এরকম তো এইখানের বাসাগুলো এত সুন্দর একদম পুরা ড্রিম হাউস যেটাকে বলে যে ডরিমন কার্টুন এবং যেসব কার্টুনে আমরা বাসাগুলো দেখি যে স্বপ্নের মতো লাগে ঠিক বাস্তবে এরকম মনে হচ্ছে যে স্বপ্নে দাঁড়িয়ে আছে খুব ভালো লাগে আমাদের দেশে যেমন আমাদের সবার বিল্ডিংয়ের সাথে সবারটা একটু ম্যাচ হয়ে যায় বাট এখানে সব বাসাগুলো এক একটা এক এক ধরনের আপনি যেটাই দেখবেন সেটাই আপনার কাছে বেশি ইউনিক মনে হবে এরকম তো কথা বলতে বলতে আমরা ফাইনালি আমাদের লেকের সামনে কিন্তু চলে এসেছি আর এখান থেকেই আমি ফিল করতে করতে যাচ্ছিলাম যে লেকটা সত্যি অসাধারণ খুব সুন্দর হবে আর আমাদের লেফট সাইডে হচ্ছে গিয়ে ফরেস্টের এরিয়ার মতো ছিল দেন আমরা গাড়িতে থেকে নামি আর নামার পরে একটুখানি পুরো সাইডটা ভিডিও করছিলাম আর হাতের ডান পাশে যে ফরেস্ট এরিয়ার মতো বললাম সেখানে হচ্ছে গিয়ে আরেকটা জায়গাতে খালি স্পেস ছিল আর সেখানে সব ক্যারাভ্যান ছিল আর ওইখানে হচ্ছে গিয়ে পার্সোনালভাবে আপনি চাইলে থাকতে পারবেন আর যারা নাকি ভ্যাকেশনের জন্য লেকের পাড়ে গিয়ে রাত্রিযাপন করে তারা ওইখানে ক্যারাভ্যান নিয়ে দেন থাকে তো এ পাশে কিন্তু অনেক লিটল শিপ যে স্পিড বোটগুলো সেগুলোও ছিল আমরা চাইলে উঠতে পারতাম বাট উঠি নাই আর এগুলো হচ্ছে অনেকের পার্সোনালও থাকে তারা এগুলো নিয়ে এখানে ঘোরে যদিও আমরা বোটে উঠতে চেয়েছিলাম বাট যেহেতু আমাদের সাথে লিটল বেবি তাকিয়া ছিল তো তার জন্য আর উঠি নাই কারণ আমাদের একটু রিস্ক মনে হয়েছে যদিও লাইফ জ্যাকেট ট্যাকেট সব কিছু ভালো মতো পরিয়ে দেন ওঠানোর মতো ব্যবস্থা ছিল আর এখানে পানিগুলো এত সুন্দর আর এত সুন্দরভাবে ঢেউ আসে যে লেকের মতো মনে হয় না লেকে কিন্তু এরকম ঢেউ খুব কম দেখা যায় যে লেকে কিন্তু ঢেউ হয় না বলতে গেলে লেকটা খুব বড় ছিল আর এত সুন্দর বাতাস ছিল যে আমার খুব এরকম একটা ফিলিংস এসেছে যে আমি বিচের পাশে দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছিল আরেকটা কথা যেটা সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু সবাই ভ্যাকেশনের জন্যই আসে জাস্ট শুধু সামারটাকে এনজয় করার জন্য আর পোল্যান্ডে যেহেতু বেশিরভাগ ধরতে গেলে বারো মাসই শীতই থাকে তার মধ্যে দুই মাস তিন মাস জাস্ট সামারটা থাকে আর সামারটা ওনাদের কাছে সবার কাছে খুব স্পেশাল সামারের প্রত্যেকটা দিন তারা ভীষণ এনজয় করে আর ভ্যাকেশনের জন্য নিজের সিটি ছেড়ে দেন ভিলেজ সাইডে চলে আসে কিংবা এরকম লেকের পাশে তো যেহেতু এখন পুরো সামার স্টার্ট হয়ে গিয়েছে কয়েকদিন ধরে কিন্তু সুন্দর রোদ যাচ্ছে আর এখন আর ওরকম ঠান্ডা পড়ে না আপনি যে কোনো নর্মাল গেট আপে বের হওয়া যাচ্ছে আমরা কিন্তু নর্মালভাবে বের হয়েছি তো এই জন্য আর কি এই জায়গাগুলো আরও সুন্দর করে রিপেয়ারিং করছে সাজাচ্ছে যাতে এখন তো যেহেতু সব গেস্ট আসবে এক এক জায়গা থেকে সব পর্যটকরা সবাই এখানে ঘুরতে আসবে তো আমরা সবার আগে এখানে একটু ঘুরে গেলাম দেন আবার যখন পুরো ভরপুর সামার থাকবে তখন এখানে আরও বেশি মানুষ থাকবে দেন আবার আসবো আর তা যখন আবার আমরা আসবো ইনশাল্লাহ তখন বোটে উঠবো সবাই মিলে আর এই লেকের পানিগুলো এত বেশি সুন্দর খুবই স্বচ্ছ আপনি ওপর থেকে নিচ পর্যন্ত পুরো নিচের যে মাটি বালুটা সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছিল এ পাশটা সব থেকে বেশি সুন্দর ছিল
আমার কাছে অনেক ভালো লেগেছে। যদিও খুব বেশি শীত লাগছিল তখন, কারণ অনেক বাতাস ছিল। এমনিতেও নদীর পার হোক, লেকের পার হোক, আর বিচের সাইডে বাতাসগুলো কিন্তু একটু বেশি থাকে। আর এ পাশে যত বোট দেখছেন, এগুলো হচ্ছে সব কাজ চলছে, তো পানিগুলা কিন্তু সত্যি অনেক পরিষ্কার, খুব ভাল লাগছে। এই জায়গাটাতে আপনি বসতে পারবেন এবং এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, আপনার বড়রা চাইলেও খেলতে পারবেন। আমরাও কিন্তু খেলেছি, খুব ভালো লাগে। মিশনগুলো কমপ্লিট করলে সত্যি ভালো লাগে। যতটা ইজি মনে হয় ততটা ইজি ছিল না, খুবই কষ্ট হয়েছে। আর এই পাশে আপনার ছোট দুই তিনটার মতো রেস্টুরেন্ট আছে, একটা জাস্ট এখন ওপেনিং। আর কারণ যেহেতু পুরো সামারটা এখনও শুরু হয়নি, আর পুরোপুরি মানুষ এখন যাচ্ছে না, সেজন্য আপাতত কাজ চলছে, আমি সেটা আগেই বলেছি। আর এই পাশে হচ্ছে অডিয়েন্টোরিয়াম করা, খুব সুন্দর ছোট করে বসার জায়গা আছে। আর এখানে একটা মেবি কোনো কনসার্ট হবে, সেজন্য সুন্দর করে সাজাচ্ছে। আর যত বসার জায়গা ছিল সব কিছু কিন্তু উডেন, আর খুবই ভালো লেগেছে জিনিসগুলো আমার কাছে। আর আমরা যা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে চারজনে চারটা কফি, আর সাথে এটা লং পিৎজা টাইপেরই একটা কিছু, বাট এটা নামটা আমি জানি না, মাশরুম এবং চিজের ছিল, খুব ভালো লেগেছিল খেতে। আর খাওয়ার সময় যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে খেতে খেতে লেকের পাড়টা দেখা, আবার লেকের পাড়ে বাতাসও খাচ্ছি, এখানে খাবারও খাচ্ছিলাম, এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এ পাশে অনেকে এখন বোটে চড়ার জন্যে নামছে, তারা সারাদিন ঘুমায় আর বিকেলবেলা এইভাবে এনজয় করে। আমি আগে দেখিয়েছি, আর তারা হচ্ছে গিয়ে এখানে ক্যারাভ্যান নিয়ে থাকছে। তো অবশেষে আমাদের ঘোড়াঘাড়ি শেষে দেন আমরা এখন বাসায় চলে যাব। আর চলে যাচ্ছিলাম, তো আমি যাওয়ার সময় আবার সুন্দর করে একটু ভিডিও করছিলাম, আর আপনাদেরকে সানসেটটা দেখাতে চেয়েছিলাম, সেটাও দেখালাম যে এখানে সানসেটের সময় কতটা সুন্দর লাগে। মাশাআল্লাহ, সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আমি ফার্স্ট বাহির থেকে সানসেটটা দেখলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।